আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল নিউজে। আপনাদের সাথে আছি আমি রাবেয়া ম্যামি। 2021 সালকে যুক্তরাষ্ট্রের অর্জন ধূলিসাৎ হওয়ার একটি বছর হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা, আর 2022 সালে যুক্তরাষ্ট্রের জন্য আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া প্রতিটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী পদক্ষেপ চূড়ান্ত রূপে ব্যর্থতায় পরিণত হয়েছে। গত 3 দশক ধরে বিশ্ব দেখেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একের পর এক বিভিন্ন দেশে আগ্রাসন, হত্যা আর ধ্বংস। ভিয়েতনাম থেকে ইরাক, আফগানিস্তান সর্বোচ্চ যুক্তরাষ্ট্র রেখে গেছে ধ্বংসের চিহ্ন। 20 বছরে $2 trillion ব্যয়ের পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক বিদায়কে যুক্তরাষ্ট্রের জাতীয় ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন অনেক মার্কিন রাজনীতিবিদ। বিদায়ী বছরে যুক্তরাষ্ট্রের সফলতা, ব্যর্থতা এবং নতুন বছরে দেশটির জন্য কি অপেক্ষা করছে তার নানা বিশ্লেষণ থাকছে মুবাশির হোসেনের প্রতিবেদনে। 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সংসদ ভবন তথা ক্যাপিটল হিলে হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের মৃত্যু দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 2 বছরের বেশি সময় ধরে করোনায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, করোনায় ম্লান হয়ে গেছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের ইমেজ, বিনামূল্যে খাবার সংগ্রহের জন্য কয়েক মাইল দীর্ঘ মানুষের লাইন দেখছে বিশ্ব, $30 trillion বেশি ঋণের বোঝা বর্তমানে হোয়াইট হাউসের, গত অক্টোবরে শূন্য হয়ে যায় যুক্তরাষ্ট্রের কোষাগার, জ্বালানি তেল সহ জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং বর্তমান অর্থনৈতিক দুরবস্থাকে 1930-এর দশকের অর্থনৈতিক মহামন্দার সাথে তুলনা করা হচ্ছে। করোনা বিপর্যয়ের কারণে অতিরিক্ত মাদক সেবনে যুক্তরাষ্ট্রে 1 বছরে মারা গেছে 1 লাখের বেশি মানুষ। প্রেসিডেন্ট জো বাইডেন একে ট্র্যাজিক রেকর্ড হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষজ্ঞদের মতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে নতুন করে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার যে আশা করা হয়েছিল তা নস্যাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নতুন সাম্রাজ্যবাদী তৎপরতার প্রতিক্রিয়ায় নবজন্ম লাভ করেছে রাশিয়া। মাত্র 30 বছরের মাথায় আবার রাশিয়া বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। 4 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সাথে স্নায়ুযুদ্ধে বিধ্বস্ত রাশিয়ার এভাবে আবার ফিরে আসা বিশ্বে এখন নতুন একটি আলোচনার বিষয়। অপরদিকে একই সাথে সামরিক এবং অর্থনৈতিক দিক দিয়ে বিস্ময়কর উত্থান ঘটেছে চীনের। এই 2 দেশ এখন এক বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধের ডামাডোল বাজিয়ে চলছে চীন ও রাশিয়ার বিরুদ্ধে তাইওয়ান ও ইউক্রেন ঘিরে। অর্থনৈতিকভাবে দেউলিয়া যুক্তরাষ্ট্র বর্তমানে সামরিক প্রযুক্তির দিক দিয়েও বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার থেকে পেছনে পড়েছে। বিশেষ করে রাশিয়ার হাইপারসনিক মিসাইলের কাছে পুরোপুরি অসহায় যুক্তরাষ্ট্র, কিন্তু তারপরও চীন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের ডামাডোল পেটানোর পেছনে অস্ত্রবাজার চাঙ্গা রাখাকে উদ্দেশ্য হিসেবে বর্ণনা করছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ সমরাস্ত্র রপ্তানিকারক দেশ দীর্ঘকাল ধরে। যুক্তরাষ্ট্রের অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন বিশৃঙ্খলা আর গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। বর্ণবাদ, বৈষম্য এবং দলীয় বিভক্তি তীব্র আকার ধারণ করছে দেশটিতে, যে কোনো সময় এর মারাত্মক বিস্ফোরণ ঘটতে পারে। ৩১ আগস্ট আফগানিস্তান থেকে পরাজয়ের গ্লানি নিয়ে বিদায়ের পর একই বছর ডিসেম্বরে ইরাক মিশন শেষ করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন ফোর্স। লজ্জাজনক আফগানিস্তান মিশন সম্পূর্ণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তীব্র বিরোধ সৃষ্টি হয় ইউরোপীয় মিত্রদের। ইউরোপের বিভিন্ন দেশ প্রকাশ্যে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের ভুল পরিকল্পনার কারণে তাদেরকে এই অপমানজনক পরিস্থিতি শিকার হতে হয়েছে। আফগানিস্তানে নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 2500 সেনা, অপরদিকে সাধারণ মানুষ এবং তালেবান যোদ্ধা মিলিয়ে নিহত আফগানদের সংখ্যা কয়েক লাখ। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরিণতিকে সোভিয়েত ইউনিয়নের চেয়েও বড় পরাজয় হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে। আফগান পরাজয়ের পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে দেশে দেশে যুক্তরাষ্ট্রের হামলা আর আগ্রাসনে নিহত আর ধ্বংসের পরিসংখ্যান প্রকাশিত হতে থাকে বিশ্বজুড়ে গণমাধ্যমে। যুক্তরাষ্ট্রের ভেতরেও বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আগ্রাসন, যুদ্ধ, হত্যা আর ধ্বংসের বিরুদ্ধে। দেশে বিদেশে বিক্ষোভ বেড়ে চলেছে যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। অনেকের মতে গত 30 বছর ধরে যুক্তরাষ্ট্রের চরম ব্যর্থতার পরও তারা নতুন করে আবার বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আফগানিস্তান এবং ইরাক মিশন শেষ হওয়ার পরও $770 বিলিয়ন সামরিক বাজেটকে এর লক্ষণ হিসেবে বর্ণনা করেছেন।
বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যেভাবে চীন রাশিয়ার বিরুদ্ধে লেগেছে তাতে 2022 সালেই পুরোপুরি বিপন্ন হতে পারে তাদের সুপার পাওয়ার খেতাব, ধূলিসাৎ হতে পারে সমস্ত অর্জন। 29 ডিসেম্বর রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ দুটি ডকুমেন্ট প্রকাশ করেছে ওয়াশিংটন। মিখাইল গর্ভাচেফকে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ না করা বিষয়ে। প্রকাশিত ডকুমেন্টের মাধ্যমে মস্কো ওয়াশিংটনকে স্মরণ করিয়ে দিয়েছে এই প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি সম্পর্কে। রাশিয়ান প্রকাশিত ডকুমেন্ট অনুসারে বিভিন্ন দেশে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের সব পারমাণবিক অস্ত্র সরিয়ে নেয়ার কথা, রাশিয়ান নিরাপত্তার জন্য হুমকি, এমন কোনো ভূখণ্ড সমুদ্র সীমায় যুক্তরাষ্ট্রের সেনা অবস্থান না করার কথা উল্লেখ রয়েছে ডকুমেন্টে। তবে রাশিয়ান সীমান্তে ন্যাটোর সম্প্রসারণ না করার বিষয়ে ওয়াশিংটন মস্কোকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার দুর্বল অবস্থার সুযোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন ভাঙন পরবর্তী রাশিয়ার শাসকদেরও মনোভাব ছিল তাদের হয়তো ন্যাটোতে যোগ দিতে হতে পারে, কিন্তু রাশিয়া সে অধ্যায় শেষ হয়ে গেছে। গত 20 বছরে প্রেসিডেন্ট পুতিন বিধ্বস্ত রাশিয়াকে আবার শক্ত মেরুদণ্ডের উপর দাঁড় করিয়েছেন, ফলে এখন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা একত্রিত হয়েছে রাশিয়ার মোকাবেলায়। 2014 সালে রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেনের ক্রিমিয়া। যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি তখন রাশিয়ার এ আগ্রাসন বন্ধে। এখনও রাশিয়া ইউক্রেনে অভিযান পরিচালনা করলে অবরোধ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সামর্থ্য নেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের। আর যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক অবরোধ মোকাবেলায় বিকল্প মুদ্রা ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সামনে অগ্রসর হচ্ছে চীন ও রাশিয়া, ফলে শিগগিরই ভোতা আর অকার্যকর হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের অবরোধ অস্ত্র। রাশিয়ান সীমান্তে ন্যাটো সম্প্রসারণকে বিশ্বের জন্য ভয়ানক ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন সমর বিশেষজ্ঞরা। তাদের মতে দুর্ঘটনাক্রমে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে ঘটে যেতে পারে পারমাণবিক যুদ্ধ, কারণ উভয় দেশ গত কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছে সীমিত পারমাণবিক যুদ্ধের। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয় মনে করে প্রতিপক্ষ তাদের ওপর প্রথমে সীমিত পারমাণবিক হামলা চালাতে পারে। ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র তৈরি করেছে সীমিত শক্তির নতুন পারমাণবিক বোমা। এ বিষয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে রাশিয়াকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র কোনো দেশের উপর আগে পারমাণবিক বোমা হামলা পরিচালনা থেকে ঠেকানোর জন্য নতুন পারমাণবিক বোমা তৈরি করেছে তারা। সাবমেরিনে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র তাদের নতুন বোমা। যুক্তরাষ্ট্রের বোমারু বিমান, সার্ফেস ভেসেল এবং সাবমেরিন অনবরত টহল দিয়ে চলছে রাশিয়ান সীমান্তে। অপরদিকে যুক্তরাষ্ট্রও অভিযোগ করেছে গত এক বছরে যুক্তরাষ্ট্রের আকাশসীমার কাছে রাশিয়ান সামরিক টহল বিমানের পরিমাণ রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। রাশিয়ান সীমান্তে ন্যাটোর সম্প্রসারণ না করা বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে লিখিত চুক্তি করতে না পারাকে প্রেসিডেন্ট গর্ভাচেভের একটি দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে, কিন্তু রাশিয়ান ইতিহাস এবং প্রেক্ষাপট তাদের সাথে যে কোনো মৌখিক চুক্তিকেও গুরুত্বপূর্ণ মনে করেন বিশেষজ্ঞরা। মৌখিক চুক্তি ভঙ্গকে রাশিয়া কখনোই সহজভাবে নেয় না। তাদের মতে আজ হোক কাল হোক রাশিয়া এর প্রতিশোধ নেবে। অনেকের মতে গর্ভাচেভের সাথে ওয়াশিংটনের মৌখিক চুক্তি ভঙ্গের শাস্তি পাওয়ার সময় এসে গেছে। যুক্তরাষ্ট্রকে হয় মৌখিক চুক্তি বলবৎ করতে হবে, না হয় এর মোকাবেলা করতে হবে। রাশিয়া দীর্ঘদিন ধরে স্পষ্টভাবে বলে আসছে রাশিয়ান সীমান্ত থেকে ন্যাটোর সৈন্য ও অস্ত্র সরিয়ে নিতে হবে। রাশিয়ান সীমান্তে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে ন্যাটোর সেনা ও অস্ত্র মোতায়েন রাশিয়া তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। রাশিয়া বলছে রাশিয়ান সীমান্তে ন্যাটো যদি তাদের তৎপরতা বন্ধ না করে তাহলে সে নিজেই তার নিরাপত্তার ব্যবস্থা করবে। মিত্রদেশ বেলারুসে পারমাণবিক বোমা মোতায়েনেরও হুমকি দিয়েছে রাশিয়া। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল ভিউজ, আর চোখ রাখুন নয়া দিগন্ত ফেসবুক পেজে।